হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত জানাচ্ছি সেন্ট্রাল ভয়েসের সকলকে, এবং একই সাথে মাধব বাণী চ্যানেলে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম অসুর কাক থেকে ভূষণ্ডী কাক, একটা পর্ব আমরা শেষ করেছি, আজকে হচ্ছে দ্বিতীয় এবং শেষ পর্ব। আজকে আমরা পুরো ক্লাসটি শেষ করব। তবে শেষ করার পূর্বে যথারীতি আমাদের যেহেতু আমরা রামায়ণ থেকে শ্রবণ করছি, রামায়ণ শ্রবণের পূর্বে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেগুলো আমরা আগে শেষ করব, তারপর আমরা আমাদের ক্লাস শুরু করব। বয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। ভয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। মঙ্গল কর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিভব জয় রাম। মঙ্গল কর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিভব জয় রাম। আনন্দামৃত বর্ষ করাম, আশ্রিত বৎসল জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রামায়ণ গ্রন্থের প্রণাম বাল্মীকি গিরি সম্ভূতা রাম সাগর গামিনী, পুনাতি ভুবনম পুণ্যা রামায়ণ মহানদী। শ্লোক সার সমাকীর্ণ স্বর্গ কল্লোল সংকুলম, কাণ্ড গ্রাহ মহামীনম, বন্দে রামায়ণার্ণবম। চরিতম রঘুনাথস্য শত কোটি প্রবিস্তরম, এক এক অক্ষরম পুংসম মহাপাতক নাশনম। বাল্মীকি মুনির প্রণাম মন্ত্র। কূজন্তম রাম রামেতি মধুরম মধুরাস্করম, আরুহ্য কবিতা শাখাম বন্দে বাল্মীকি কোকিলম। পিবন সততম রাম চরিতামৃত সাগরম, অতৃপ্তস্ত মুনিম বন্দে প্রাচীত সমকল্মষম। বাল্মীকি মুনি সিংহস্য কবিতাবনচারিণঃ, ছিন্নন রাম কথানাদম কৌন জাতি পরম গতিম। হনুমানের প্রণাম মন্ত্র। যত্র যত্র রঘুনাথ কীর্তনম, তত্র তত্র কৃতমস্তক অঞ্জলিম। বাষ্পবারি পরিপূর্ণ লোচনম, মারুতিম নমত রাক্ষসান্তকম। মনোজবম মারুত তুল্য বেগম, জিতেন্দ্রিয়ম বুদ্ধিমতাম বরিষ্ঠম। বাতাত্মজম বানরজূত মুক্তম, শিরামদূতম শিরসা নমামি। সপার্ষদ শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র। দক্ষিণে লক্ষ্মণোয়স্য বামে চ জনকাত্মজঃ, পুরত মারুতিজস্য তম বন্দে রঘুনন্দনম্। রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বিদসে, রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামং রামানুজং সীতং ভরতং ভরতানুজম, সুগ্রীবং বায়ুশূনম চ প্রণমামি পুনঃ পুনঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরি রাম হরি রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ। তো গত ক্লাসে প্রথম সেশনে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে ইন্দ্রের পুত্র জয়ন্ত সে একটি কাকের রূপ ধারণ করে কাকাসুর হয়ে এসেছিল এবং সীতা দেবীর চরণে ঠোকর মারছিল। এবং সেখান থেকে আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম যে আমরা যা কিছু ব্যবহার করছি, যা কিছু আমরা গ্রহণ করছি, আমরা বসবাসের জন্য ঘর বাড়ি তৈরি করি, খাওয়ার জন্য শাকসবজি সংগ্রহ করি, সূর্যের আলো ব্যবহার করি, নিঃশ্বাসের জন্য বায়ু গ্রহণ করি, এই সব কিছুই হচ্ছে সীতা দেবীর চরণ পদ্ম, সবকিছু হচ্ছে সীতা দেবীর শক্তির প্রকাশ। তো আমরা যদি সেগুলোকে দূষিত করি, সেগুলোকে শোষণ করি, সেগুলোকে অপব্যবহার করি, মিসইউজ করি, তাহলে আমরা সীতা দেবীকে ঠোকর মারছি যেভাবে জয়ন্ত কাক সীতা দেবীর চরণে ঠোকর মেরেছিল। সেখানে আমরা শেষ করেছিলাম, আমরা আজকে এর পর থেকে শুরু করব। হরে কৃষ্ণ, খুব সবাইকে আনমোট করে দেন। তো দ্বিতীয় যে শিক্ষা সেটা হচ্ছে জয়ন্ত কিন্তু একদম সঠিক স্থানে ছিল, যে কাকাসুর যে জয়ন্ত কাকের রূপ ধারণ করে এসেছিল সে একদম সঠিক স্থানে ছিল, সে সীতা দেবীর চরণেই ছিল। এবং আমাদের সকলেরই উচিত সীতা দেবীর চরণে থাকা, সীতা মাতার চরণে থাকা। ভগবান রামচন্দ্রের আশ্রয় গ্রহণ করা মানে হচ্ছে প্রকৃতপক্ষে সীতা মাতার চরণে আশ্রয় গ্রহণ করা। রামায়ণে আমরা দেখতে পাই হনুমান যখন রামের দূত হয়ে রামের পক্ষ থেকে, রামায়ণে আমরা দেখতে পাই যখন হনুমান রামের পক্ষ হয়ে রামের দূত হয়ে গিয়েছিলেন লঙ্কাতে সীতা দেবীর সন্ধানে, তখন তাকে অনেকগুলো বাধার মুখোমুখি হতে হয়েছিল। সাগর, তাকে সাগর পাড়ি দিতে হয়েছিল, তাকে মৈনাক পর্বত এসেছিল তার সামনে, সুরাসা রাক্ষস এসেছিল, সিংহিকা এসেছিল, লঙ্কিনে এসেছিল, এবং রাক্ষসদের সাথে তাকে যুদ্ধ করতে হয়েছিল এবং তার লেজে আগুন ধরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আচ্ছা, সবার উদ্দেশ্যে আমার একটা অনুরোধ হচ্ছে, দয়া করে কেউ আনমিউট করবেন না, কারণ আপনারা আপনি আনমিউট করলে আমাদের ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, বিশেষ করে ধনঞ্জয় পণ্ডিত, লোটাস বয়েস এবং সিটিজি টু, কানাই দেবনাথ, আপনারা বারবার আনমিউট করছেন, আপনারা দয়া করে আনমিউট করবেন না, ঠিক আছে? অল্প আমরা কয়েকজন ভক্ত আছি, এত কথা বললে হয়? তো যেটা আমরা বলছিলাম যে সীতা দেবী যখন হনুমান রাবণের কাছে গিয়েছিলেন রামের দূত হয়ে রামপক্ষ থেকে গিয়েছিলেন, তখন তাকে অনেকগুলো বাধার মুখোমুখি হতে হয়েছিল। মৈনাক পর্বত, সুরসা, সিংহিকা, লঙ্কিনী এসেছিল, রাক্ষসদের সাথে তাকে যুদ্ধ করতে হয়েছে, তার লেজে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু যখন একই হনুমান সীতার দূত হয়ে গেলেন, সীতার দূত হয়ে রামের কাছে গেলেন, তখন তার সামনে কোনো বাধা আসেনি, এবং বরং তিনি রামের আলিঙ্গন পেলেন। আসলে হনুমানের কোনো যোগ্যতা ছিল না রামের আলিঙ্গন পাওয়ার, হনুমান হচ্ছে রামের চরণে থাকার যোগ্য। কিন্তু যখন হনুমান সীতা দেবীর আশ্রয় গ্রহণ করলেন এবং সীতা দেবীর দূত হয়ে রামের কাছে গেলেন, তখন তিনি রামের আলিঙ্গন পেলেন। তো কিছু কিছু আচার্যরা তারা প্রশ্ন করেছেন, আপনি কার দূত হতে চান? আপনি কি রাম দূত হতে চান নাকি আপনি সীতা দূত হতে চান? আমরা যদি সীতা মাতার চরণে আশ্রয় গ্রহণ করি
তাহলে আমরা ভগবান রামচন্দ্র আমাদেরকে তার হৃদয়ে আমাদেরকে টেনে নিবেন, আমরা রামের আলিঙ্গন পাব। তো সীতা দেবীর চরণে আশ্রয় গ্রহণ না করে আমরা যদি রামের সেবা করি, তাহলে এমনকি আমরা যদি হনুমানও হই, আমরা যদি শুদ্ধ ভক্তও হই, সীতা দেবীর চরণে আশ্রয় গ্রহণ যদি না করি, তাহলে কিন্তু আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, যেভাবে হনুমান হয়েছিলেন। তো দৈবী প্রকৃতি সীতা দেবীর আশ্রয় গ্রহণ করে যদি আমরা ভগবানের সেবা করি, তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না, আমাদের আর কোনো বাধা থাকবে না। তো সেজন্য ভেঙ্কটেশ সুপ্রভাতম সেখানে বলা হচ্ছে, বাৎসল্যাদি গুণোজ্জ্বলাম বন্দে জগৎ মাতরম। সীতা দেবী বা লক্ষ্মী দেবীর মধ্যে বা রাধারানীর মধ্যে বাৎসল্য ভাব রয়েছে, তাদের হৃদয় একজন মাতার মতো বাৎসল্য এবং করুণাময় ভাবে পূর্ণ, কারণ তিনি হচ্ছেন সারা জগতের মাতা। তার কারণেই এমনকি শ্রীরামের মধ্যেও বাৎসল্য ভাবে সঞ্চার হয়। তাই আমাদের সকলেরই উচিত সীতা মাতার আশ্রয় গ্রহণ করা। তো জয়ন্ত কাক যে কাকাতুর, জয়ন্ত কাক যে কাকাসুর, সেও কিন্তু সীতা দেবীর চরণে আশ্রয় গ্রহণ করেছিল এবং তার আশ্রয়ের যে স্থান সেটা সঠিক ছিল, কিন্তু তার মানসিকতা সঠিক ছিল না। সে সঠিক স্থানে আশ্রয় নিয়েছিল, সীতা মাতার চরণে আশ্রয় নিয়েছিল, কিন্তু তার মানসিকতাটা সঠিক ছিল না। হনুমান সীতা দেবীর চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন, স্থানটি সঠিক ছিল এবং হনুমানের মানসিকতাও সঠিক ছিল। বিভীষণ সীতা দেবীর চরণে আশ্রয় নিয়েছিলেন এবং তার মানসিকতাও সঠিক ছিল, কিন্তু জয়ন্তের ক্ষেত্রে স্থানটি সঠিক ছিল কিন্তু মানসিকতা সঠিক ছিল না। তো সঠিক স্থানে সঠিক সময়ে সঠিক ব্যক্তির সাথে থাকাটা গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক মানসিকতা থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে গীতার জ্ঞান কৃষ্ণ দিয়েছিলেন অর্জুনকে এবং একই গীতার জ্ঞান সঞ্জয় দিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে। একই গীতার জ্ঞান, একই সেম শ্লোক, সেম গীতা, সেম জ্ঞান, একই গীতার জ্ঞান অর্জুন শোনার পর অর্জুন সেটার মর্ম উপলব্ধি করলেন এবং তার হৃদয়ের পরিবর্তন হলো। তিনি শেষে বললেন, করিষ্যে বচনম তব, হে কৃষ্ণ তুমি যেটা বললে আমি সেটা করব। সঞ্জয় গীতার জ্ঞান শুনেছেন এবং সঞ্জয় গীতার জ্ঞান শুনে সঞ্জয় ভগবদ গীতার 18 অধ্যায়ের শেষের দিকে তিনি বলছেন, ঋষ্যামিচ মুহুর্মুহ, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার কান আমি তিনি কান্না করছিলেন গীতার জ্ঞান শুনে, তার রোমাঞ্চ হচ্ছে, তার হৃদয় বিগলিত হচ্ছে। সঞ্জয় বলছে সঞ্জয়েরও পরিবর্তন হয়েছে গীতার জ্ঞান শুনে। তাহলে একই গীতার জ্ঞান শুনে সঞ্জয়ের পরিবর্তন হয়েছে, অর্জুনের পরিবর্তন হয়েছে, কিন্তু ধৃতরাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি। ধৃতরাষ্ট্র যেমন ছিল তেমনই রয়েছে। ধৃতরাষ্ট্র গীতার মর্মার্থ উপলব্ধি করতে পারেননি, তার হৃদয়ের কোনো পরিবর্তন হয়নি, কারণ তার মানসিকতা ছিল ভিন্ন। ধৃতরাষ্ট্র সঠিক স্থানে ছিল, সঠিক ব্যক্তির সাথে ছিল, সঞ্জয়ের সাথে ছিল, সঠিক সময়ে ছিল, কিন্তু তার মানসিকতা সঠিক না থাকার কারণে গীতা হৃদয়ঙ্গম করা তার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু অর্জুনের মানসিকতা ছিল সঠিক। গীতায় আমরা দেখতে পাই অর্জুনের মানসিকতাটা কেমন ছিল। ভগবদ গীতা 2 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতম ধর্ম সম্মুরচেতা যশ্রেয়ম সন্নিশ্চিতম ব্রুহি তন্মে চিন্তাস্তে অহম সদিমাম তাম তপন্নম। তো অর্জুন বলছেন যে কার্পণ্য জনিত দুর্বলতার কারণে আমি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমি বুঝতে পারছি না। আমি এখন সম্পূর্ণরূপে তোমার শরণাগত, আমি তোমার শিষ্য, তুমি আমার গুরুদেব, তো তুমি আমাকে বলো আমার পক্ষে কি করা শ্রেয়স্কর হবে। তো তুমি যেটা বলবে, তুমি যেটা বলবে সেটাই আমি করব।
এইভাবে অর্জুন সম্পূর্ণরূপে কৃষ্ণের শরণাগত হয়েছিল, যেটা হচ্ছে ভগবদ্ গীতা উপলব্ধি করার জন্য একটি যথার্থ মানসিকতা। কিন্তু ধৃতরাষ্ট্রের মানসিকতা সেরকম ছিল না। ধৃতরাষ্ট্র হৃদয় পরিবর্তনের জন্য গীতা শ্রবণ করেনি, সে শ্রবণ করেছিল শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে কি ঘটছে, কি ঘটনা ঘটছে সেটা জানার জন্য। একবার শিল প্রভুপাদ তার ফতুয়া খুললেন এবং তার হাতে একটা মশা এসে কামড় দিচ্ছিল। তখন প্রভুপাদ তার শিষ্যদেরকে ডেকে বললেন, দেখো এই মশাটা সঠিক স্থানে আছে, সঠিক সময়ে আছে, সঠিক ব্যক্তির সাথে আছে, সঠিক ব্যক্তির আশ্রয় গ্রহণ করেছে, কিন্তু মানসিকতা সেবা করার নয়, মানসিকতা হচ্ছে শোষণ করার। তো সেজন্য সঠিক স্থানে থাকা, সঠিক সময়ে থাকা, সঠিক ব্যক্তির সাথে থাকাটা গুরুত্বপূর্ণ নয়, মানসিকতা সঠিক থাকা সেটাও খুব গুরুত্বপূর্ণ। তো এখন আমরা দেখি যে সীতা মাতার করুণাটি কেমন, কেন তার থেকে রক্তপাত হচ্ছে। যখন জয়ন্ত কাক সীতা মাতার চরণে ঠোকর মারছে, সীতা দেবীর থেকে রক্তপাত হচ্ছে। কেন সীতা দেবী থেকে রক্তপাত হচ্ছে? কেউ বলতে পারে এটা হচ্ছে মনুষ্যোচিত লীলা, ভগবান তিনি মানুষের মতো লীলা করছেন, সে কারণে তার থেকে রক্তপাত হচ্ছে। অবশ্যই এটা একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ যে ভগবান মানুষের মতো লীলা করছেন, সেই জন্য তিনি রক্তপাত, সীতা দেবী তিনি ভগবতী লক্ষ্মী হয়েও তার থেকে রক্তপাত হচ্ছে, এটা একটা কারণ। কিন্তু আমরা জানি যে সীতা মাতার রূপ বা সীতা মাতার দেহ হচ্ছে চিন্ময়, সচ্চিদানন্দ দেহ থেকে তো রক্তপাত হওয়ার কথা নয়। এরকম প্রশ্ন আমাদের মধ্যে অনেক সময় জেগে থাকে যে ভগবান কৃষ্ণের থেকেও রক্তপাত হয়েছে, নিত্যানন্দ প্রভু থেকে রক্তপাত হয়েছে, সীতা মাতা থেকে রক্তপাত হয়েছে। যখন রামের সাথে রাবণের যুদ্ধ হচ্ছে, রামের দেহে তীর বিদ্ধ হচ্ছে এবং রাম থেকে রক্তপাত হচ্ছে, কেন? ভগবানের দেহ তো চিন্ময়, তার দেহে কোনো শিরা দমনই নেই, তাহলে তার থেকে কেন রক্তপাত হবে? এই ধরনের প্রশ্ন আমাদের জেগে থাকে। তো এই প্রশ্নটা আমার মধ্যে অনেক দিন থেকে ছিল, ভগবানের কৃপায় উত্তরটা পেয়েছি এই ক্লাসটা তৈরি করতে গিয়ে। তো একটা কারণ যেটা আমরা বলেছি প্রথমে, সেটা হচ্ছে ভগবান মনুষ্যচিত লীলা করছেন, মানুষের মতো লীলা করছেন, সে কারণে তিনি রক্তপাত করেছেন, এটা হচ্ছে একটা উত্তর। আরো অনেক উত্তর আছে। তো সেটা হচ্ছে যে জগায় মাদায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যখন মাদাই নিত্যানন্দ প্রভুকে কলসির কানা মেরেছে, তখন নিত্যানন্দ প্রভুর দেহ থেকে রক্তপাত হয়েছে। তো কেউ বলতে পারে নিত্যানন্দ প্রভুর দেহ তো চিন্ময় দেহ, তার থেকে রক্ত এলো কোথা থেকে? তো এখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে সেই সময়, সেটা হচ্ছে যে সেই সময় সীতা মাতা চিন্তা করছিলেন, কিভাবে আমি জয়ন্তকে পরিশুদ্ধ করতে পারি। সীতা মাতার মানসিকতাটা কি ছিল? সীতা মাতার মানসিকতা ছিল কিভাবে আমি জয়ন্তকে পরিশুদ্ধ করতে পারি। সে আমার চরণে ঠোকর মেরেছে, কিন্তু আমার যদি এখন কিছু না হয়, সে আমাকে ঠোকর মেরেছে কিন্তু আমার যদি এখন কিছু না হয়, তাহলে রামচন্দ্র তার দিকে কখনো করুণা করবে না, তাকে কখনো করুণা করবে না, তার দিকে ফিরেও তাকাবে না। রামচন্দ্র অনেক দয়ালু হলো, তিনি এখন ঘুমাচ্ছেন, এখন আমি যদি কোনো সিমটম প্রদর্শন না করি, তাহলে রামচন্দ্র তার দিকে তাকাবেন না, রামচন্দ্র তাকে করুণা করবেন না। তো সেজন্য সীতা মাতা চিন্তা করলেন, আমি কিছু লক্ষণ প্রদর্শন করব যার মাধ্যমে রামচন্দ্র জেগে উঠেন এবং তিনি এই কাকটিকে তার করুণা প্রদর্শন করেন, সেজন্য তার থেকে রক্তপাত হয়েছিল। এটা হচ্ছে আরেকটা কারণ। তো যখন কাকটি সীতা মাতাকে ঠোকর মারছিল, সীতা মাতার চিন্তা হচ্ছিল না কাকটিকে আমি কি শাস্তি দেব, সীতা মাতার চিন্তা হচ্ছিল কাকটিকে কিভাবে আমি উদ্ধার করব। একই রকম ভাবে নিত্যানন্দ প্রভুও একই রকম চিন্তা করছিলেন। যখন মাদায় নিত্যানন্দ প্রভুকে আঘাত করছিল, নিত্যানন্দ প্রভু ব্যথা পাননি, কারণ তার দেহ হচ্ছে অপ্রাকৃত।
আরে নিত্যানন্দ প্রভু হচ্ছে অনন্তনাগ, অনন্ত শেষ, তিনি সারা ব্রহ্মাণ্ডকে মাথায় বহন করছেন, তাকে কে ব্যথা দিতে পারে? সামান্য একটা মাথায় একটা কলসির কানা মারলো আর তিনি ব্যথা পেয়ে গেলেন? নিত্যানন্দ প্রভুর ব্যথা লাগেনি, কিন্তু নিত্যানন্দ প্রভু চিন্তা করলেন এই জগাই মাদাই তারা এত অধঃপতিত, তাদেরকে মহাপ্রভু উদ্ধার করতে আসবে না, ওরাও মহাপ্রভুর কাছে উদ্ধার করতে যাবে না, ওরাও মহাপ্রভুর কাছে সারেন্ডার হতে যাবে না, মহাপ্রভুও তাদেরকে উদ্ধার করতে আসবে না। তা আমি চাই মহাপ্রভু কৃপা দৃষ্টি যেন ওদের উপর পড়ে, ওরা যেন উদ্ধার হয়। তো সেজন্য আমি এখন এমন কিছু সিমটম প্রদর্শন করব যার ফলে আমার মাথা থেকে যদি একটু রক্ত বের হয়, ভক্তরা মহাপ্রভুর কাছে গিয়ে বলবে সেটা, যে নিত্যানন্দ থেকে মাথা থেকে রক্ত বের হচ্ছে, এবং মহাপ্রভু তাদের উদ্ধার করার জন্য এখানে ছুটে আসবেন। তো সেজন্য এমন কি আঘাত পাওয়ার পরও নিতাইয়ের কেবল চিন্তা ছিল জগাই মাদায়ের কিভাবে কল্যাণ করা যায়। সেরকম সীতা মাতাও জয়ন্তের আঘাত পাওয়া সত্ত্বেও কেবল তার কল্যাণের কথাই তিনি চিন্তা করছিলেন। মাতা সমস্ত জগতাম মধুকৈত বারে বক্ষ বিহারিণী মনোহর দিব্য মূর্তি শ্রী স্বামিনী আশ্রিত জনপ্রিয় দানশীলে শ্রী ব্যাংকটেশ দয়িতে তব সুপ্রভাতম। তো এখানে সীতা মাতাকে বলা হচ্ছে মাতা সমস্ত জগতাম, তিনি হচ্ছে সারা জগতের মাতা। এমনকি কোন সন্তান যদি মাকে লাথিও মারে, মা কিন্তু কিছু মনে করে না, বরং সন্তানকে আরো বেশি করে আপন করে নেয়, তিনি তাকে দুগ্ধ পান করানোর কথাই কেবল চিন্তা করেন। একই রকম ভাবে রামলীলায় আমরা দেখি সীতা মাতা এবং গৌরলীলায় আমরা দেখি নিত্যানন্দ প্রভু, তারা উভয়েরই চিন্তা ছিল কিভাবে একজন অপরাধীকে উদ্ধার করা যায়, অপরাধ থেকে উদ্ধার করা যায়। এটি হচ্ছে আম গাছে ঢিল মারার মতো, আমরা যখন কোনো আম গাছে ঢিল মারি, গাছ আমাদেরকে ঢিল মারে না, গাছ আমাদেরকে পাকা আম উপহার দেয়। তো গাছকে আমরা আঘাত করছি, কিন্তু গাছ আমাদেরকে তার শ্রেষ্ঠ সব থেকে উৎকৃষ্ট যে বস্তুটা, সে ফল, পাকা ফল, সেটা আমাদেরকে উপহার দিচ্ছে। তাই সীতা মাতা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা যদি ভগবান রামকে লাভ করতে চাই তাহলে আমাদের মানসিকতা কেমন হতে হবে, আমাদের মানসিকতা একজন প্রচারকের মানসিকতা কেমন হতে হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে একজন ব্যক্তিকে যদি ভক্ত করতে হয় তাহলে গুরুকে গ্যালন গ্যালন রক্তক্ষরণ করতে হয়। আমাদের গুরুদেব আমাদেরকে হরিকথা শ্রবণ করাচ্ছেন এবং আমাদের সব ভুল ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু তবুও আমরা জয়ন্ত মানসিকতা, এই কাকের মানসিকতা, এই কাকাসুরের মানসিকতা, জয়ন্তের মানসিকতা আমরা বজায় রাখছি। গুরু, আমরা জানি আমরা পাপ করছি, আমরা জানি আমাদের পাপের ফলে গুরুদেব কষ্ট পাচ্ছে, তারপরেও আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করছি না। সীতা মাতাকে এখানে গুরুদেবের সাথে তুলনা করা হয়েছে, আর আমরা হচ্ছে জয়ন্তের মতো কপট। সীতা মাতা এবং নিত্যানন্দ প্রভু কয়েক ফোঁটা রক্তক্ষরণ করেছিলেন, কিন্তু গুরুদেব আমাদেরকে উদ্ধার করার জন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করছেন। এভাবে এখান থেকে আমরা শিখতে পারি যে আমাদের মধ্যেও জয়ন্ত মানসিকতা রয়েছে, এবং আমরা যদি রামের কৃপা পেতে চাই তাহলে জয়ন্ত মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে। তো যখন সেই কাকটি সীতা দেবীর চরণে ঠোকর মারছিল, তখন সীতা মাতার চরণ থেকে রক্তপাত হচ্ছিল, এবং সে কিছু রক্ত, কয়েক ফোঁটা রক্ত রামের উপর পড়েছিল, রামের দেহে পড়েছিল ভগবান রামচন্দ্রের। এবং তখন তিনি জেগে উঠলেন, এবং তিনি যখন দেখলেন যে সীতা দেবীর চরণ থেকে রক্ত পড়ছে, তখন তার হৃদয় বিগলিত হয়ে গেল। সাথে সাথে তিনি চিন্তা করলেন এই দুষ্ট কাকটাকে তিনি শাস্তি দিবেন। তো তখন রামচন্দ্রের কাছে তুনির ছিল, তার কাছে তীর ছিল, কিন্তু তিনি কোনো তীর ব্যবহার করলেন না, তিনি কেবল একগুচ্ছ গাছ তুলে নিলেন এবং মন্ত্র উচ্চারণ করে সেই গাছগুলোকে সেই কাকাসুরের দিকে নিক্ষেপ করলেন। কেন ভগবান ঘাস ব্যবহার করলেন? তার কাছে তো অস্ত্র ছিল, কেন তিনি একগুচ্ছ ঘাস ব্যবহার করলেন? তার অনেকগুলো কারণ রয়েছে। তো এই ঘটনা থেকে প্রথম শিক্ষা হচ্ছে যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব বজাম্যহম্, যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। আমরা যদি রাস্তায় পড়ে থাকা একগুচ্ছ ঘাসের
পতিত ঘাসের মতো আচরণ করি, তাহলে ভগবান সেই ঘাস দিয়েই আমাদের সাথে ভাব বিনিময় করবেন। তো আমরা যদি ঘাসের মতো পতিত আচরণ করি, ভগবান সেই ঘাস দিয়ে আমাদের সাথে ভাব বিনিময় করবেন। জয়ন্ত কাক সে পতিত ব্যক্তির মতো আচরণ করেছিল, সেজন্য ভগবান ঘাসকে, পতিত ঘাসকে ব্যবহার করেছিলেন তাকে শাস্তি দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, ঘাস হচ্ছে নম্রতার প্রতীক। ঘাস নিক্ষেপের দ্বারা ভগবান বুঝাচ্ছেন, হে জয়ন্ত, তুমি এতই অধপতিত যে আমার তীরের দ্বারা আঘাত পাওয়ার মতো তুমি যোগ্য নও। আমি চাই তুমি এই ঘাসটির মতো নম্র হও, ঘাসটির মতো বিনীত হও। প্রায়ই আমরা বিভিন্ন বৈষ্ণব আচার্যদের গানে আমরা দেখি, সবারও চরণ বন্ধ দন্তে করি ঘাস। সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী তারা যখন মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করতে গিয়েছিলেন, তারা দন্তে, তারা মুখে ঘাস ধারণ করে গিয়েছিলেন। তো ঘাস কেন ধারণ করেছিলেন? কারণ ঘাস হচ্ছে নম্রতার প্রতীক। তো রামচন্দ্র ঘাস নিক্ষেপ করার দ্বারা বুঝাচ্ছেন, হে জয়ন্ত, তুমি অত্যন্ত অহংকারী, তুমি অত্যন্ত দাম্ভিক, তুমি এই ঘাসের মতো নম্র হও। এটা হচ্ছে দ্বিতীয় শিক্ষা। তো মহাত্মারা দন্তে ঘাস ঘাস ধারণ করেন, এই জন্য তারা ভগবানকে বুঝাতে চান যে হে ভগবান, আমি হচ্ছে একটা পশুর মতো, আর পশুর খাদ্য হচ্ছে ঘাস, সেজন্য আমি দন্তে ঘাস ধারণ করেছি। এটা চার একটা অর্থ, যেহেতু আমি পশুর মতো সেজন্য আমি দন্তে ঘাস ধারণ করেছি, কারণ আমি হচ্ছে একটা পশু। আর একটা অর্থ হচ্ছে, যেহেতু আমি এই জীবনে পশুর মতো আচরণ করেছি, পরজন্মে আমি পশু হব, আর পশু হলে আমাকে ঘাস খেতে হবে, সেজন্য এই জন্ম থেকে আমি দন্তে ঘাস ধারণ করে প্র্যাকটিস করছি, ঘাস খাওয়ার প্র্যাকটিস করছি। এটা চার একটা অর্থ। তো তৃতীয় কারণ, যেটার কারণে ভগবান রামচন্দ্র ঘাস নিক্ষেপ করেছিলেন, সেটা হচ্ছে যে, হে ভগবান, আমি সম্পূর্ণরূপে আপনার, আপনি আমাকে যে শাস্তি দেন না কেন, আমি তা মাথা পেতে নেব, আমি কোনো অজুহাত দেখাবো না। সেজন্য আমি মুখে ঘাস দিয়ে ডেকে রেখেছি, আমি মুখে ঘাস দিয়ে ডেকে রেখেছি যাতে আমি কোনো কথা বলতে না পারি, যাতে আমি আপনি যদি আমাকে শাস্তি দেন, আমি যেন কোনো কথা না বলি, আমি যেন ডিফেন্ড না করি, আমি যেন আপনার কথার বিরুদ্ধে কোনো আচরণ কথা না বলি, সেজন্য আমি দন্তে ঘাস ধারণ করেছি। চতুর্থ শিক্ষা হচ্ছে, ঘাস হচ্ছে সব থেকে পতিত, কিন্তু আমি ঘাসের থেকেও পতিত, তাই আমি দন্তে ঘাস ধারণ করেছি। এটা চার একটা কারণ। তাই ভগবান রামচন্দ্র জয়ন্তকে বিনয়ের শিক্ষা দিতে চেয়েছিলেন, যাতে সে একটি ঘাসের মতো হয়। মহাপ্রভু শিক্ষাষ্টকমের চতুর্থ শ্লোকে বলেছেন, তিনাদপি শুনেছেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। তৃণের থেকেও নিচ, বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হয়ে সর্বদা হরি কীর্তন করতে হবে। তৃণের মতো বিনীত হলেই কেবল আমরা সবসময় হরিনাম কীর্তন করতে পারবো। তো আরেকটা কারণ, এটা এগুলো তো আমরা বেশ কয়েকটা কারণ বললাম কেন ভগবান ঘাস ব্যবহার করলেন। এখন আরেকটা নতুন কারণ বলছি, যেটা রূপ গোস্বামীপাদ বলেছেন। তো সেটার সম্পর্কে, কেন ভগবান ঘাস ব্যবহার করেছিলেন সেটা সম্পর্কে রূপ গোস্বামীপাদ বলছেন যে, অম্বোদি স্থলতাম স্থলম জলদিতাম ধুলি লব শৈলতাম শৈলং মিৎকণতাম তৃণম কুলিশতাম বজ্র তৃণক্ষীণতাম বন্যি শীতলতাম হিমং দহনতাম আয়াতি যস্যেশ্বয়া লীলা দুর্লিতা অদ্ভুত বেশনিনে শ্রীকৃষ্ণ তুব্যম নমঃ। যে ভগবান চাইলে কি না করতে পারেন, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। তিনি চাইলে মরুভূমিকে ধুলিকণায় মরুভূমিকে সাগরে পরিণত করতে পারেন, সাগরকে মরুভূমিতে পরিণত করতে পারেন। তিনি চাইলে ধুলিকণাকে পাহাড়ে পরিণত করতে পারেন, পাহাড়কে ধুলিকণায় পরিণত করতে পারেন। তিনি চাইলে বরফকে তিনি চাইলে বরফকে দাবানলে পরিণত করতে পারেন, অথবা দাবানলকে বরফে পরিণত করতে পারেন। তিনি চাইলে একগুচ্ছ ঘাসকে বজ্রে পরিণত করতে পারেন, অথবা বজ্র যদি অহংকারী হয়
তাহলে বজ্রকে তিনি একগুচ্ছ তুচ্ছ ঘাসে পরিণত করতে পারে। এমনই তার অদ্ভুত শক্তি, এমনই হচ্ছে ভগবানের অদ্ভুত শক্তি। তো সে কারণে ভগবান রামচন্দ্র তিনি দেখালেন, হে জয়ন্ত, তো আমি এই একগুচ্ছ ঘাসকেও আমি বজ্রে পরিণত করতে পারি, অস্ত্রে পরিণত করতে পারি, এমনই হচ্ছে আমার শক্তি। তুমি এসেছো আমার শক্তি পরীক্ষা করার জন্য, দেখো আমার শক্তি এই, তোমাকে মারার জন্য আমি কোনো অস্ত্র ব্যবহার করছি না, একগুচ্ছ ঘাসকে আমি বজ্রে পরিণত করেছি, ব্রহ্মাস্ত্রে পরিণত করেছি তোমাকে মারার জন্য। এখানে রামচন্দ্র তার প্রভাব দেখাচ্ছেন, তিনি বলছেন, হে কাক, তুমি আমার অবস্থান পরীক্ষা করতে এসেছো, আমার শক্তি তুমি দেখো, আমি তোমাকে কোনো তীর মারছি না, আমি কেবল একগুচ্ছ ঘাস নিক্ষেপ করছি, তুমি আমার সাথে কপট আচরণ করছো, তুমি আসলে ইন্দ্রের পুত্র, কিন্তু যেহেতু তুমি কাকের রূপ ধারণ করে আমার সাথে প্রতারণা করতে এসেছো, তাই আমিও তোমার সাথে প্রতারণা করছি। তুমি মনে করছো আমি তোমাকে তীর নিক্ষেপ করবো, আমি তীর নিক্ষেপ করি না, আমি ঘাস নিক্ষেপ করেছি, তুমি মনে করছো এটা হচ্ছে ঘাস, কিন্তু এটা ঘাস নয়, এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, এভাবে আমিও তোমার সাথে প্রতারণা করছি। ভগবান রামচন্দ্র আর একটা শিক্ষা এখানে দিচ্ছেন, যে কাকে তিনি ঘাস হিসেবে ব্যবহার করবেন, কে ভগবানের হাতের ঘাস হিসেবে ব্যবহার হতে পারেন, বা কে ভগবানের হাতের অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে। যে ব্যক্তি তৃণের মতো বিনয়ী হয়ে ভগবানের চরণাশ্রয় গ্রহণ করেছে, সেই কেবল ভগবানের তীর হিসেবে ব্যবহার করতে পারেন। ভগবান তাকেই কেবল তীর হিসেবে ব্যবহার করেন যিনি তৃণের মতো বিনয়ী হয়ে ভগবানের চরণাশ্রয় গ্রহণ করেছেন। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তরাই কেবল তার হাতের যন্ত্র বা তার হাতের তীর হিসেবে ব্যবহার হতে পারে। হনুমান যখন মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন, তিনি নিজেকে রামের হস্ত থেকে নির্গত একটি তীর বলে মনে করেছিলেন। তিনি মনে করেছিলেন যে আমার কোনো যোগ্যতা নেই সাগর পাড়ি দেওয়ার, আমার কোনো যোগ্যতা নেই সাগর পাড়ি দেওয়ার, কিন্তু যেহেতু রামের হাত থেকে একটি তীরের মতো আমি নির্গত হয়েছি, সেজন্য আমি উড়ে যেতে পারছি। কিন্তু কারা রামের হাতের তীর হতে পারে? যারা ঘাসের মতো বিনয়ী। এরপর ঘাসরূপী তীরটি আমরা আমরা আছি জয়ন্ত কাককে ভগবান রামচন্দ্র ঘাস নিক্ষেপ করেছেন, এবং সেই ঘাস ব্রহ্মাস্ত্রের রূপ ধারণ করেছে, এবং সেই ব্রহ্মাস্ত্রটি কাককে তাড়া করেছে, কাকাসুরকে তাড়া করেছে, জয়ন্ত কাককে তাড়া করেছে। আর জয়ন্ত কাক সে আশ্রয়ের সন্ধানে সবখানে ছুটে যাচ্ছিল, কিন্তু তার কাকের পাখা দিয়ে সে খুব বেশি উঠতে পারছিল না, তার আসল রূপটা সে ধারণ করলো, জয়ন্ত রূপটা সে ধারণ করলো। তাই ভগবান আমাদেরকে সেখান থেকে শিক্ষা দিচ্ছেন, ভগবান যখন আমাদের প্রতি দয়ালু হন, তখন আমরা ভগবানের সাথে প্রতারণা করতে পারি, কিন্তু যখন ভগবান কাল রূপে, ভয়ঙ্কর রূপে আমাদের সামনে আসেন, তখন আমাদের আসল রূপটা প্রকাশ হয়ে যায়। পুতনা রাক্ষসী, সেও প্রথমে সুন্দর রূপ ধারণ করে, গোপী রূপ ধারণ করে কৃষ্ণের কাছে এসেছিল, কিন্তু যখনই কৃষ্ণ তার রক্ত শোষণ করা শুরু করেছেন, দুধ শোষণ করা শুরু করেছেন, তখন সে তার রাক্ষসী রূপটা প্রকাশিত করেছিল। তো একই রকম ভাবে আমরা দেখি যে কৃষ্ণ যখন কালীয় নাগের সাথে যুদ্ধ করার জন্য যমুনাতে প্রবেশ করেছিলেন, তখন কালীয় নাগ কোনো কিছু করেনি, কিন্তু যখন কালীয় নাগের মাথার উপর তিনি নৃত্য করা শুরু করেছেন, তখন কালীয় নাগের হিংস্র যে রূপ সেটা প্রকাশ পেয়েছিল। এভাবে আমাদের ভক্তি জীবনেও আমরা বাইরে নিজেদেরকে ভালো ভক্ত বলে প্রতিপন্ন করতে পারি, কিন্তু যখন কঠিন পরিস্থিতি আসবে, যখন বিপদের সময় আসবে, তখন আমাদের আসল রূপটা প্রকাশ হয়ে যাবে। যেমন আপনি যদি লেবুকে স্কুইজ করেন, লেবুকে চাপ দেন, তাহলে লেবুর রস বের হবে, আমের রস সেখানে বের হবে না। আর যদি আপনি আমকে চাপ দেন, তাহলে আমের রস পাবেন, লেবুর রস পাবেন না। তো যেটা যে যেরকম, তার থেকে সেরকম রস বের হবে। তো সেরকম রামের তীর আমাদেরকে ধাওয়া করছে, কাল আমাদেরকে ধাওয়া করছে, আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসবে, এবং যখন কঠিন পরিস্থিতি আসবে, এতদিন আমি হয়তো বাইরে নিজেকে ভালো সাধু দেখাতে পারি, কিন্তু যখন কঠিন পরিস্থিতি আসবে, মৃত্যু আসবে, তখন আমাদের আসল রূপটা প্রকাশিত হয়ে যাবে। তো সেই জন্য একটা গল্প আছে, সাধুর দাড়ি নাকি ছাগলের দাড়ি,
একটা সাধু ছিল, সে তার ঘর থেকে যখন বেরিয়ে যেত, তার একটা প্রতিবেশী ছিল, সে প্রতিবেশী তাকে প্রশ্ন করত, সাধু দাড়ি ছিল, লম্বা লম্বা দাড়ি ছিল, প্রতিবেশী সাধুকে প্রশ্ন করত, ও সাধু তোমার দাড়ি গুলো কি সাধুর দাড়ি নাকি ছাগলের দাড়ি? তো সাধু কোনো কথা বলতো না, চুপচাপ থাকতো। এইভাবে প্রত্যেক দিন জিজ্ঞেস করতো, ও সাধু, ও সাধু বাবা, তোমার দাড়ি কি সাধুর দাড়ি না ছাগলের দাড়ি? সাধু কোনো কথা বলে না। তো অনেকদিন হয়ে গেছে, সাধু একদম মৃত্যুশয্যায় শায়িত, মৃত্যুশয্যায় শায়িত, এখন কিছুক্ষণ পর মরে যাবে। সাধু তখন তার শিষ্যকে বলছে, তুমি ওই লোকটাকে ডেকে নিয়ে আসো যে আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো সাধুর দাড়ি না ছাগলের দাড়ি। তখন ওই লোকটাকে ডেকে নিয়ে এসেছে, তখন লোকটা তো একদম মানে বিব্রতকর অবস্থায়, কারণ সাধু বাবা খুবই রিয়েল সাধু বলে মনে হচ্ছে, কারণ সে কখন উত্তর দেয়নি তার প্রশ্নের। তো তখন সাধু তাকে বলছে, তুমি আমাকে না জিজ্ঞেস করতে প্রতিদিন আমার দাড়ি কি সাধুর দাড়ি না ছাগলের দাড়ি, আজকে আমি মরে যাচ্ছি, তো মরার আগে আমি তোমাকে বলে যাই আমার দাড়ি গুলো কি আসলে কার দাড়ি ছিল। তো আমার দাড়ি গুলো আসলে সাধুর দাড়ি ছিল, ছাগলের দাড়ি ছিল না, কারণ আমি সারা জীবন ভগবানের ভজনা করেছি, এখন আমার মরে যাচ্ছি, এই মরার পর আর কিছুই নেই, মরার পরে আমার আর তো আর জীবিত থাকবো না, আর খারাপ কাজ করার সুযোগ নেই, সেজন্য সাধন করো ভজন করো, মরতে জানলে হয়, যেহেতু আমি মরে যাচ্ছি এখন আমি বলতে পারি সৎভাবে আমার দাড়িগুলো সাধুর দাড়ি ছিল। তো সেজন্য আমরা বাইরে অনেক কিছু দেখাতে পারি নিজেদেরকে, কিন্তু আমি আসলে কি সেটা আমিই ভালো জানি, এবং যখন কঠিন পরিস্থিতি আসবে তখন আমার আসল রূপটা প্রকাশিত হয়ে যাবে। যেভাবে জয়ন্ত সে কাকের রূপ ধারণ করেছিল, ছদ্মবেশ ধারণ করেছিল, কিন্তু যখন রামের বাণ তাকে তাড়া করলো তখন সে তার আসল রূপটা ধারণ করলো। তো জয়ন্ত রক্ষা পাওয়ার জন্য সব জায়গায় গেল, সে ব্রহ্মার কাছে গেল, সে ইন্দ্রের কাছে গেল, সে শিবজির কাছে গেল, কেউ তাকে রক্ষা করতে যায় রক্ষা করেনি, কেউ তাকে আশ্রয় দেয়নি। তো অবক্তারা ভগবানের প্রভাব দেখতে চায়, আর ভক্তরা ভগবানের স্বভাব দেখতে চায়। অবক্তরা ভগবানের প্রভাব পাওয়ার দেখতে চায়, প্রভাব দেখতে চায়, পজিশন দেখতে চায়, ক্ষমতা দেখতে চায়, টেস্ট করতে চায় ভগবানকে। আর যারা ভক্ত তারা ভগবানের স্বভাব দেখতে চায়, তারা ভগবানকে ভালোবাসতে চায়, ভগবানের মধুরতা দেখতে চায়। তো জয়ন্ত সে দেবতা হলো, সে সে অসুরের মতো আচরণ করেছিল, সে ভগবানের প্রভাব দেখতে চেয়েছিল, সে ভগবানের স্বভাব দেখতে চায়নি। তো সে তার পিতা ইন্দ্রের কাছে গেল, ইন্দ্র যখন জানলেন তার ছেলে এ ধরনের আচরণ করেছে, তিনিও তাকে আশ্রয় দিলেন না। এভাবে জয়ন্ত সব জায়গায় দৌড়াচ্ছিলেন, ঠিক যেমন দুর্বাসা মুনি সুদর্শন চক্র থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়াচ্ছিলেন। তো দুর্বাসা মুনির ঘটনায় যেরকম ঘটেছিল, জয়ন্তের ঘটনাতেও একই রকম ঘটনা ঘটলো। আমি দুর্বাসা মুনির ঘটনা বলছি না বিস্তারিত, এটা আপনারা সবাই জানেন। অম্বরীশ মহারাজ একজন শুদ্ধ ভক্ত, তিনি দুর্বাসা মুনিকে বলেছিলেন, আশ্রয় দিয়েছিলেন, যে তিনি বলেছিলেন চিন্তা করবেন না আমি আপনাকে রক্ষা করব। তিনি সুদর্শন চক্রের কাছে প্রার্থনা করেছিলেন যাতে সুদর্শন চক্র দুর্বাসা মুনিকে কোনো ক্ষতি না করে। এইভাবে অম্বরীশ মহারাজ চরণে আশ্রয় দিয়েছিলেন বলেই সুদর্শন চক্র থেমে গিয়েছিল। তো সেজন্য আশ্রয় লাভের জন্য একজন সাধু প্রয়োজন। যদি জ্বালা জুড়াইতে চাও সাধুর চরণে শরণ নাও, এরকম একটা ভজন আছে, যদি জ্বালা জুড়াইতে চাও চরণে শরণ নাও। তো জয়ন্ত অনিত্য আশ্রয়ের জন্য সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছিল, কিন্তু সে কোথাও আশ্রয় পায়নি। একই রকম ভাবে আমরা যারা বদ্ধ জীব, আমরাও সবাই জয়ন্তের মতো বিভিন্ন যোনিতে ঘুরে বেড়াচ্ছি, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। নানা ব্রহ্মাণ্ডে নানা যোনিতে আমরা ঘুরে বেড়াচ্ছি, কাল রূপী সময় বা কাল হচ্ছে রামের বাণ, রামের বাণকে তুলনা করা হচ্ছে কালের সাথে বা সময়ের সাথে, কালের সাথে
কালরূপী রামের বাণ আমাদেরকে তাড়া করেছে এবং আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আশ্রয়ের সন্ধান করছি, আমরা ঘুরে বেড়াচ্ছি। সে আশ্রয় আমরা কখন পাই? যখন শ্রী গুরুদেব আমাদের জীবনে আসেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, যেটা আমরা বললাম যে যখন গুরুর প্রসাদে, গুরুর কাছ থেকে আমরা দীক্ষা লাভ করি, গুরুর আশ্রয় আমরা লাভ করি, তখন আমরা সাধুর সাধুর আশ্রয় পাই, তখন আমরা রামের বাণ থেকে আমরা মুক্ত হতে পারি, কালের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি। যদিও পরমাত্মা রূপে আমাদের মধ্যে ভগবান রয়েছেন, তবুও রাবণ নামক অসুর সেই ভগবানের কাছ থেকে আমাদেরকে দূরে সরে নিয়ে যাচ্ছে। যেভাবে সীতা দেবী রামের সাথে ছিলেন, তারপরও রাবণ তাকে হরণ করে অশোক বাটিকায় বন্দি করে রেখেছিল, কিন্তু সীতা দেবী তখনই আশা পেলেন যখন হনুমানজি, হনুমানকে তুলনা করা হচ্ছে গুরুর সাথে, যখন হনুমানজি তার কাছে গেলেন, গুরু তার কাছে গেলেন এবং রামের সংবাদ তাকে দিলেন। তো হনুমান, শুধু হনুমান রূপ গুরুদেবই সক্ষম আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যেতে, সেই জন্য গুরুর আশ্রয় গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অম্বরীশ মহারাজ, তিনি দুর্বাসা মুনিকে রক্ষা করেছিলেন, গুরুদেব আমাদেরকে রক্ষা করেন। ঠিক একই নিয়মে যখন জয়ন্ত কাক কোনো কানে আশ্রয় না পেয়ে অসহায় ভাবে ঘুরছিলেন, তখন নারদ মুনির করুণা হলো, নারদ মুনির করুণা হলো জয়ন্তের উপর। তিনি দেখলেন যে জয়ন্ত অসহায় অবস্থায় রয়েছে, তিনি তখন জয়ন্তকে আশ্রয় দিলেন। তিনি জয়ন্তকে বললেন, তুমি এই ধরনের ভুল আর কখনো করো না, তুমি সীতারামের চরণে আশ্রয় গ্রহণ করো, তাদের নিত্য সেবক হিসেবে তাদের সেবা করো, তাহলে তারা তোমাকে ক্ষমা করে দেবেন। যা হোক, জয়ন্ত খুব বুদ্ধিমান ছিল এবং সে নারদ মুনির নির্দেশ পালন করেছিল। গোবর্ধন লীলায় আমরা দেখি ইন্দ্র যখন নিজের ভুল বুঝে কারো আশ্রয় গ্রহণ করতে ব্যর্থ হয়েছিল, তখন তিনি সুরভি গাভীর আশ্রয় গ্রহণ করেছিলেন, কারণ তিনি জানতেন সুরভি গাভী কৃষ্ণের খুব প্রিয় ভক্ত। তো সুরভি গাভীরকে নিয়ে তিনি ইন্দ্রের তিনি কৃষ্ণের কাছে এসেছিলেন এবং সুরভি গাভী ইন্দ্রের পক্ষ হয়ে কৃষ্ণের কাছে সুপারিশ করেছিল এবং কৃষ্ণ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। তো বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর পতি হইবেন সদয়। একই রকম ভাবে জয়ন্ত নারদ মুনির উপদেশে ভগবান রামের চরণাশ্রয় গ্রহণ করে তার অনুশোচনা করেছিল এবং বলেছিল, আমি আপনার চরণে অপরাধ করেছি, হে প্রভু আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনারা জানেন ভগবান রামচন্দ্র তিনি একটা ব্রত গ্রহণ করেছেন, সখী দেব প্রপন্নায় তবা স্মৃতি সজাচতে অবয়ম সর্বদা তস্মৈ দদামি এতদ ব্রতম মম। সে ব্রতটা কি? রামচন্দ্র ব্রত গ্রহণ করেছেন, যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো মনোভাব নিয়ে যদি একবার বলে, হে রাম আমি তোমার শরণাগত হলাম, তাহলে আমি তাকে সুরক্ষা প্রদান করি, সেটাই হচ্ছে আমার ব্রত। এভাবে জয়ন্তরূপী কাক সীতারামের চরণে আশ্রয় গ্রহণ করলো এবং ক্ষমা প্রার্থনা করলো। প্রকৃতপক্ষে কাকটিকে, কাকটি যে অপরাধ করেছিল সেটার জন্য কাকটিকে হত্যা করা ছিল তার উপযুক্ত শাস্তি, তার হত্যা করা উচিত ছিল তাকে। কিন্তু রামচন্দ্র এতই দয়ালু, তিনি কাকটিকে আশ্রয় দিয়েছিলেন এবং শাস্তি হিসেবে তিনি একটু শাস্তিও দিয়েছিলেন, সামান্য শাস্তি হিসেবে যাকে হত্যা করা দরকার তাকে হত্যা না করে তিনি তার একটা চোখ কানা করে দিয়েছিলেন। সেই থেকে কাকেদের একটা চোখ কানা, সব কাকেদের একটা চোখ কানা। এখনো পর্যন্ত আপনারা যদি দেখেন কাকেরা সব সময় এক চোখে তাকায়, কোনো একই ফটোগ্রাফিক শটে কাকেদের দুই চোখ আপনি একসাথে দেখতে পাবেন না, কাকারা সবসময় একদিক থেকে দেখে। সেটা এসেছে এই ঘটনা থেকে। তো রামচন্দ্র জয়ন্তের একটি চোখ নিয়েছেন, এখান থেকে আমরা কি শিক্ষা পাই, এখান থেকে আমরা কি শিখতে পারি? রামচন্দ্র ভগবান জয়ন্তের একটা চোখ নিয়ে নিলেন, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এটা হচ্ছে ভগবানের কৃপার নিদর্শন। যেখানে আমাদের মৃত্যু হওয়ার কথা ছিল সেখানে ভগবান হয়তো আমাদের একটি আঙ্গুল নিয়ে নিবেন,
যেখানে মাথা কাটা যাওয়ার কথা সেখানে কেবল আমাদের নখ কাটা যাবে। এভাবে ভগবান আমাদের কর্মের প্রতিক্রিয়া কমিয়ে দেবেন। এটি আমাদেরকে আরো শিক্ষা দেয় যে আমরা যদি ভগবানের কোনো শুদ্ধ ভক্তের ক্ষতি করি, আমরা যদি কোনো কোনো ভগবানের প্রিয়জনের ক্ষতি করি, আমরা যদি বৈষ্ণব অপরাধ করি, তাহলে আমাদের জীবনটাই চলে যাওয়ার কথা ছিল। কিন্তু যদি আমরা অনুতাপ করি, ভগবানের শরণাগত হই, তাহলে ভগবান আমাদেরকে আমাদের যে কৃষ্ণ ভাবনা সেটাকে হত্যা করবেন না, সামান্য কিছু ক্ষতি হবে। জীবন হারানোর পরিবর্তে আমরা কেবল একটা চোখ হারাবো। তো চোখ হারানোর আর একটা অর্থ হচ্ছে যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমাদের মধ্যে জয়ন্ত মানসিকতা রয়েছে এবং সেজন্য আমরা অন্যের স্ত্রীর দিকে আমরা নজর দিই, ফলশ্রুতিতে শাস্তি স্বরূপ আমরা আমাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবো। সেজন্য ভগবান তো যদি আমরা অপরের স্ত্রীর দিকে দৃষ্টি দিই, ভগবান আমাদের দৃষ্টিশক্তি নিয়ে নিবেন, তিনি আই সার্জারি করবেন। ভগবান রামচন্দ্র জয়ন্তের একটি চোখ অন্ধ করে দিয়ে তাকে সংশোধন করলেন। এভাবে ভগবান জয়ন্তের দৃষ্টিশক্তির পরিবর্তন ঘটালেন। জয়ন্ত সীতাকে ভোগ্য বস্তু হিসেবে দেখেছিল এবং রামকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখেছিল। সেজন্য রামচন্দ্র একজন চক্ষু বিশেষজ্ঞের মতো তার চোখের ছানি অপসারণ করলেন। এভাবে তিনি তার দৃষ্টির পরিবর্তন করে তাকে শুদ্ধ করলেন। এভাবে জয়ন্তের এই লীলা থেকে আমরা অনেক অনেক শিক্ষা পাই এবং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা সবাই হচ্ছে কাকাসুর, আমরা সবাই হচ্ছে জয়ন্ত কাকের মতো, কিন্তু আমরা যদি কোনো মহান ভক্তের মাধ্যমে, যেভাবে সে নারদ মুনির আশ্রয় গ্রহণ করার মাধ্যমে রামের শরণাগত হয়েছিল, সেভাবে আমরা যদি মহান ভক্তের মাধ্যমে ভগবানের শরণ গ্রহণ করি, তাহলে আমাদেরও আশা রয়েছে, আমাদেরও আশা রয়েছে। একই রামায়ণে আমরা আরেকটি কাককে দেখতে পাই যিনি রামকথার একজন মহান বক্তা ছিলেন, তিনি হচ্ছেন ভূষণ্ডী কাক। এখানে আপনারা দেখছেন রামচন্দ্র ভগবান শৈশবে সে ভূষণ্ডী কাকের সাথে খেলা করতেন, তিনি রামের পার্ষদ ছিলেন। কাক ভূষণ্ডী তিনি কাকের দেহে থাকলেও তিনি ছিলেন রামের একজন মহান ভক্ত। যেমন জটায়ু শকুন দেহে ভগবানের ভক্ত ছিলেন, গরুর দেব গিদ্র দেহে ভগবানের ভক্ত ছিলেন, হনুমান বানর দেহে ভগবানের ভক্ত ছিলেন, গজেন্দ্র হাতি দেহে ভগবানের ভক্ত ছিলেন, সেরকম কাকভূষণ্ডী কাক দেহে ভগবানের ভক্ত ছিলেন। তিনি এত সুন্দর রামকথা বলেন যে গরুর দেব যিনি হচ্ছেন পাখিদের রাজা, তিনি কাকের কাছ থেকে সেই সেই ভূষণ্ডী কাকের কাছ থেকে রামকথা শুনতে আসেন। পাখিদের সমাজে কাককে সব থেকে নিম্ন বর্ণের বলে মনে করা হয়, কিন্তু গরুর দেব পাখিদের রাজা হয়েও কাকভূষণ্ডী কাকের কাছ থেকে রামকথা শুনতে আসেন। এমনই হচ্ছে ভূষণ্ডী কাকের মহিমা। আর আর ভগবান শিবজি তিনি রাজহংসের রূপ ধরে ভূষণ্ডী কাকের আশ্রমে আসেন ভূষণ্ডী কাকের কাছ থেকে রামকথা শোনার জন্য। এমনই হচ্ছে ভূষণ্ডী কাকের মহিমা। তো সেজন্য এটি আমাদেরকে প্রদর্শন করে আমরা যদি রামের শরণাগত হই, তাহলে আমরা কাকাসুর থেকে কাকভূষণ্ডী হতে পারি। আমরা জয়ন্ত কাকের মানসিকতাকে জয় করে ভূষণ্ডী কাকের মতো সেবা লাভ করতে পারি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকভূষণ্ডী, এটা হচ্ছে গরুর দেব। কাকভূষণ্ডী রামকথা বলছেন আর গরুর দেব রামকথা শুনছেন। তো আমরা হরিকথা শ্রবণের মাধ্যমে জয়ন্ত রূপ কাক মানসিকতাকে অতিক্রম করে কাকভূষণ্ডী রূপ কাকের মানসিকতায় উন্নীত হতে পারবো। আসলে আমি যদি চিন্তা করি, আমি একটা কাকের মতো আর আপনারা সবাই হচ্ছেন গরুর দেবের মতো অনেক মহান ভক্ত, তবুও আপনারা আমার মতো অধঃপতিত ব্যক্তির কাছ থেকে রামকথা শুনছেন। আসলে আমি হচ্ছে কাকাসুরের মতো, কিন্তু গুরু বৈষ্ণবদের কৃপায় আমি হরিকথা বলার সেবা প্রাপ্ত হয়েছি। তাই এই লীলার মাধ্যমে আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা জানাই, আপনারা আমাকে কৃপা করুন যেন আমি কাকাসুরের মানসিকতাকে অতিক্রম করে ভূষণ্ডী কাকের মতো হতে পারি। আসলে আমি তো ভূষণ্ডী কাকের মতো হতে পারবো না, অন্তত তার প্রতিনিধিদের সেবক যেন হতে পারি,
আমরা জন্ম জন্মান্তর ধরে প্রভু শ্রীরামের মহিমা যেন নিরন্তর কীর্তন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, যদিও টাইম অনেক ওভার হয়ে গেছে, আমি খুব দুঃখিত লেট হয়ে যাওয়ার জন্য। না প্রভু, সাড়ে সাতটা ঠিক আছে তো? তো হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে আপনি বলেছেন, আমরা জানি হচ্ছে পুরো রামায়ণটা হচ্ছে কি একটা এক্সাম্পল আর কি সবকিছু, এবং এখান থেকে সব শিক্ষাটা আমরা পেতে পারি, সব ধরনের শিক্ষা। এখন আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, সীতা মাতাকে যখন কাক অর্থাৎ জয়ন্ত কাক যখন ঠোকর মারছিল অর্থাৎ চরণে, তার চরণে, তো তখন আপনি বলছেন এক পর্যায়ে এখানে ওই রক্তটা এসে পড়ছে কার গায়ে? আপনার প্রভু রামচন্দ্রের গায়ে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, সীতা মাতা কি তাহলে রামচন্দ্রের উপরে অবস্থান করছিলেন? আমরা জানি হচ্ছে একজন স্ত্রী, অর্থাৎ যেহেতু এটা পুরোটা রামায়ণটা পুরোটা হচ্ছে একটা শিক্ষা, যেহেতু একজন স্ত্রী কি করেন, ওনার কর্তব্য হচ্ছে স্বামীকে সব সময় এই ধরনের সম্মান প্রদর্শন করা। তা এখন কিন্তু এখানে আমরা এই জিনিসটা একটু মানে বুঝতে পারছিলাম না। আর একটা বিষয় হচ্ছে যে, আমরা যদি বৈষ্ণব অপরাধ করি তাহলে আমরা কি সবচেয়ে বেশি কি ভগবানের কৃপাটা প্রাপ্ত হতে পারবো কিনা? কারণ হচ্ছে এখানে আমরা দেখছি নিত্যানন্দ প্রভুকে যখন মারছিলেন তখন জগা মাতাই ভগবানের কৃপা লাভ করেছেন, আবার সীতা মাতাকে যখন জয়ন্ত কাক যখন ঠোকর দিচ্ছিলেন তখনও তিনি আবার রামচন্দ্রের কৃপা লাভ করেছেন। তো এই ক্ষেত্রে আমরা কি বৈষ্ণব অপরাধ করলে বেশি বেশি কি তাহলে প্রভু অর্থাৎ রাম অথবা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো কিনা, এরকম যদি একটু বলতেন। হরে কৃষ্ণ। তো প্রথমত আপনি যেটা বলেছেন যে সীতা মাতার চরণ কি রামের উপরে ছিল কিনা, আমরা বলছিলাম গত ক্লাসে, আমি আমি জানি না আপনি গত ক্লাসে ছিলেন কিনা, গত ক্লাসে আমরা বলছিলাম এই কাহিনীটার দুটা দুটা ভার্সন আছে। কেউ কেউ বলে কাকটা সীতা দেবীর বুকে ঠোকর মেরেছিল, আর কেউ কেউ বলে চরণে ঠোকর মেরেছিল। সেক্ষেত্রে যদি বুকে ঠোকর মেরে থাকে তাহলে বুক থেকে রক্তটা রামের মুখে বা রামের দেহে পড়তেই পারে, আর যদি চরণে মেরে থাকে হয়তো সে চরণে ঠোকর মেরে উড়ে যাচ্ছিল, উড়ে যাওয়ার সময় তার ঠোঁট থেকে রক্তগুলো পড়েছে, এরকমও হতে পারে। ঠিক আছে, আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা যদি এখানে দেখা যাচ্ছে যে বেশি বৈষ্ণব অপরাধ হচ্ছে সেই বেশি কৃপা পাচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা বেশি বেশি বৈষ্ণব অপরাধ করবো আর ভগবানের বেশি বেশি কৃপা পাবো? তা আসলে আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি, কে বেশি ভগবানের প্রিয় ছিলেন? হরিদাস ঠাকুর বেশি ভগবানের প্রিয় ছিলেন? নিত্যানন্দ প্রভু ভগবানের বেশি প্রিয় ছিলেন, নাকি মাদাই ভগবানের বেশি প্রিয় ছিলেন? আপনি বলেন, উত্তর দেন। হরিদাস ঠাকুর ছিলেন, ঠিক আছে, কিন্তু ভগবানের কাছে তো সব ভক্তরাই তো প্রিয় না? না, সব ভক্তরাই প্রিয়, ওরা যে অপরাধ করেছে ওদের জন্য, ওদের ওদের জন্য কি ওদের রেজাল্টটা, ওদের গতিটা, ওদের পরবর্তীতে কি হলো সেটা তো আপনাকে চিন্তা করতে হবে। মহাপ্রভু তো একসময় ওদেরকে মারতে যাচ্ছিলেন, সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন জগায় মাদাকে মারার জন্য, নিত্যানন্দ প্রভু বাঁচিয়েছেন, কিন্তু বাঁচানোর পরে দুইটা সত্য দিয়েছেন। মহাপ্রভু বলছেন দুই সত্যে আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি, একটা সত্য হচ্ছে তোমরা আর কোনো পাপ কাজ করতে পারবে না, আর দ্বিতীয় সত্য হচ্ছে তোমাদেরকে প্রতিদিন 2 লক্ষ হরিনাম জপ করতে হবে। 2 লক্ষ মানে বুঝেন, 2 লক্ষ মানে 128 মালা হরিনাম জপ করতে হবে। হ্যাঁ, যদি এই দুইটা সত্য মানতে পারো তাহলে আমি তোমাদেরকে হরিনাম তোমাদেরকে ক্ষমা করতে পারি। আর মাদাই মাদাই সেগুলো করত, সে প্রতিদিন 2 লক্ষ মালা জপ করত এবং আর কোনো পাপ কাজ করেনি, তারপরও তার মধ্যে যে অনুতাপ, তার মধ্যে যে হৃদয়ে যে জ্বলছে, সে নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে, সেই সেই যে ঘটনা সেটা এমন ভাবে তার হৃদয়ে জ্বলছে সে কোনো মতে শান্তি পাচ্ছে না, সে শান্তিতে ঘুমাতে পারছে না। তখন একদিন
একদিন সে নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু একদিন সে নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে গিয়ে বলছে, সারেন্ডার করছে, প্রভু আমি আপনার চরণে মহা অপরাধী, আপনার আপনার প্রতি আমি যে অপরাধ করেছি, আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, এখন আমি কি করব। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি একটা কাজ করো, তুমি গঙ্গার তীরে একটা ঘাট নির্মাণ করো, মাধায় ঘাট, আর সেই ঘাট প্রতিদিন ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, বৈষ্ণবদেরকে সেবা করো, সেই ঘাটে যারা যাবে তাদেরকে সেবা করো। তো মাধায় কি করেছে, ঘাট নির্মাণ করেছে, আর ঘাটে প্রতিদিন পরিষ্কার করত, যারা যেত তাদেরকে সেবা করত। মাদাইয়ের সেবা দেখে বৈষ্ণবরা সব অবাক হয়ে গেছে, এত বড় ডাকাত ছিল, এত বড় সেবক হয়ে গেল কিভাবে। তখন একদিন একটা বৈষ্ণব গিয়েছিল ওই ঘাটে স্নান করতে, ও দেখছে মাদাই ঘাট ঝাড়ে দিচ্ছে, ও তো বলছে, বা তুমি ভাব দেখাচ্ছ, হ্যাঁ এত বড় ডাকাত এখন সাধু হয়ে গেছে, হ্যাঁ ভাব দেখাচ্ছ। একটা বড় পাথর নিয়ে জোরে আঘাত করেছে মাদাইয়ের মাথায়, আর মাদাই সে পাথরটা কুড়িয়ে আসতেছে ওই বৈষ্ণবরার দিকে, আর বৈষ্ণবটা তো ভয় পেয়ে গেছে, সে বলছে ও মাই গড, এই মাদাই মাদাই পাথরটা নিয়ে আসতেছে, মানে মাদাই এখন আমাকে মারবে, আমি ওকে মেরেছি এখন ও আমাকে মারবে, সে তো ভয় পেয়ে গেছে। কিন্তু সে এসে কি করেছে, মাদাই ওই পাথরটা আবার ওই বৈষ্ণবটাকে দিয়েছে, বলছে আবার মারো, আমি যে অপরাধ করেছি সেটার ফলে আমার আরো বেশি বেশি আমার মৃত্যুর হওয়া উচিত ছিল, তুমি আমাকে শুধু একটা পাথর দিয়ে আঘাত করলে কি হবে, এটা দিয়ে তো আমার পাপ ক্ষয় হবে না, তুমি আমাকে আরো মারো আরো মারো। এরকম মানসিকতা আমার আছে, আমি শুধু মাদাই আর কাকাসুরকে দেখছি, তাদের মানসিকতা কি, তাদের তারা কি করেছিল, সেরকম মানসিকতা আমাদের আছে? যদি থাকে তাহলে ঠিক আছে, তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে বৈষ্ণব অপরাধ করতে যাইয়েন না, বৈষ্ণব অপরাধ অত্যন্ত মারাত্মক, সারা ভক্তি জীবনকে নষ্ট করে দিতে পারে, আপনি হরিনাম জপ করতে পারবেন না। আপনি যদি মনে করেন না আমি একজনকে একটা থাপ্পড় মেরে দেবো, ঘুষি মেরে দেবো, একটা কটু কথা বলে দেবো, আর সকালবেলা আমি আনন্দে হরিনাম করব, এটা কোনোদিন হবে না, জীবনও হবে না, এটা পারবেন না আপনি করতে। হরে কৃষ্ণ। আর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি আজকে, আমাদের আজকে হচ্ছে শুক্রবার, আজকে আরো অনেকগুলো ক্লাস রয়েছে আমার, এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, সেন্ট্রাল ভয়েসকে আমাকে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে আমন্ত্রণ করার জন্য, এইরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার জন্য। তো আমি যদি আমার কথার মাধ্যমে কাউকে কষ্ট দিয়ে থাকি, আমি জানি কষ্ট দিয়েছি, কারণ আমি এখানে অনেক অনেক বিষয় বলেছি যেগুলো আপনাদের হৃদয়ে খুব লাগতে পারে, তো সেজন্য আমি ক্ষমা প্রার্থী, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে, সেটা আমার কোনো কৃতিত্ব নয়, সেটা গুরু বৈষ্ণবদের কাছ থেকে আমি যেটা শিখেছি তাদের কৃতিত্ব। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের এভাবে সেবা করে যেতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, শ্রীল প্রভুপাদ কি জয়।